আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়াটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি, গাজরগুলো পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে। এভাবে করে গাজরগুলো গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে এবার চলে যাব রান্নায়। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, এরপর দিয়ে দিচ্ছি 4টা এলাচ এবং ছোটো একটা তেজপাতা একটু ভেজে নিয়ে, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এবার ঘিয়ের সঙ্গে খুব ভালো করে গাজরটা নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ দুধ জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। এবার দুধটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রেখে দিব বেশ কিছুক্ষণ, দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি একটু নেড়ে নিয়েছি। এবার দুধটা শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চিনির পানিটা শুকিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধটা দিয়েছি। এরপর নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, এভাবে অল্প আঁচে রেখেই অনবরত নেড়ে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম এবং কিশমিশ। এরপর নেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি যে 1টা তেজপাতা এবং এলাচ দিয়েছি সেগুলোকে তুলে নিব। এবার রান্নার একেবারে শেষের দিকে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটা রান্নার শেষের দিকে দিলে এতে করে হালুয়ায় সুন্দর একটা ফ্লেভার আসে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ। সামান্য পরিমাণে একটু লবণ দিলে হালুয়ার টেস্টটা আরও ভালো আসে, তবে কেউ চাইলে বাদও দিতে পারেন। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিব। হালুয়াটা এরকমই থাকবে, দেখুন খুব বেশি ড্রাই করা যাবে না। গাজরের এই হালুয়াটা যে কোনো রুটির সঙ্গেই খেতে ভালো লাগে, তবে বিশেষ করে চালের রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। চালের রুটির রেসিপিটিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং গাজরের বরফির রেসিপিটিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম এবং একটা চেরি বসিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।